চন্দ্রকোনার বিষ খেয়ে আত্মঘাতী কৃষক ভোলানাথ বয়ানের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যঝাটি গ্রামে গেলেন তিনি। গত 6ই ডিসেম্বর বিষ খেয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন ভোলানাথ বয়ান। পরের দিন হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের তরফে দাবি করা হয়েছিল ঋণ নিয়ে আলু চাষ করেছিল ক্ষুদ্র চাষী ভোলানাথ বয়ান। জওয়াদের জেরে ভারী বৃষ্টিতে সদ্য লাগানো আলু জমি জলে ডুবে গিয়েছে। ঋণ নিয়ে চাষ করে ফসল নষ্টের আশঙ্কায় স্ত্রীর সাথে অশান্তি হয়, যার জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় চন্দ্রকোনার ওই কৃষক। এদিন সেই কৃষকের বাড়িতেই যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত কৃষকের স্ত্রী মিঠু বায়েনের সঙ্গে কথা বলেন এবং তার হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিরোধী দলনেতা। নিনার 3 বিঘা জমি ছিল, 1.5 বিঘা আপনার নিজের আর 1.5 বিঘা ভাগে নিয়েছিল, তো সব নষ্ট হয়ে গেছে, তার জন্যই আত্মহত্যা করেছে। কিন্তু এই রাজ্যে সরকার না, সরকারকে তো পাশে কৃষি ঋণ ছাড় দিতে হবে, কৃষি ঋণ একদম ছাড় দিতে হবে এবং আলু চাষিদের জন্য প্যাকেজ ঘোষণা করতে হবে। সার কালোবাজারি, পাঞ্জাবের যে বীজ সেখান থেকে আলু বেরোচ্ছে না, এগুলো তো কৃষি দপ্তর সরকারকে দেখা দরকার এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দেখা দরকার। এই এই যে কান্নার রোল রাজ্যের কৃষক পরিবার থেকে, এখন অবধি আলু চাষি চারজন আত্মরে রায়না গলসি সব মিলিয়ে কৃষি ঋণ ছাড় দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কৃষি ঋণ ছাড় দিন এই রাজ্যের। আর না, উৎসবে 200 কোটি টাকা খরচ করতে পারেন, এদের দেবেন না কেন? গোটা মাঠের কি অবস্থা আপনি দেখুন, এখন তো আলু অনেকটা উঠেছে। হ্যাঁ, তো একদম সব শেষ হয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পাশে কিছু আর্থিক সাহায্য দিয়েছি, কিন্তু অর্থটা কোনো ক্ষতিপূরণ নয়। ইনাকে ঘুরে দাঁড়াতে হবে, আমরা পাশে আছি। বিরোধী দলনেতা হিসেবে আমরা যেমন দাবিও তুলছি, আমরা পাশে আছি। এটা রাজনীতির বিষয় নয়, রাজনীতির ঊর্ধ্বে সরকারকে ভাবা উচিত আলু চাষিদের জন্য। আলু চাষি শুধু নয়, শীতের সবজি এবং কামিং যে আপনার বোরো চাষ আসছে, এ তো সব আমনও তো অনেকে তুলতে পারেনি, যাদের যেসব এলাকা আমন হয়। আর এখানে মূলত এই জোনটা পুরো আলু বেল্ট, এখান থেকে শুরু হয়ে একদম তারকেশ্বর পর্যন্ত, এ পুরো একদম আলু বেল্ট। এই আলু বেল্টে ভীষণ ক্ষতি। জায়গায় জায়গায় কিষাণ মার্চ হবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিষাণ মার্চ আমরা ব্যাপকে আমরা পাশে দাঁড়াবই। কৃষি ঋণ মুকুব করতে হবে এবং বিঘাপতি প্যাকেজ দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি 200 কোটি টাকা উৎসবে বিতরণ করতে পারেন, চাঁদা দিতে পারেন, এদের বিঘাপতি কেন সাহায্য করে দিচ্ছে না এদের? আর এরকম সারের কালোবাজারি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কি করছে? এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তো পুলিশের আন্ডারে, এখন অনেকগুলো দপ্তর যুক্ত রয়েছে। এটা ক্রপ ইন্স্যুরেন্সের প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্সটাকে তুলে দিলেন আপনি, যেহেতু প্রধানমন্ত্রীর নাম আছে। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স তুলে দিয়ে এখন থার্ড পার্টি ইন্স্যুরেন্স করেছেন, এরা কেউ ইন্স্যুরেন্স পায় না। কি দরকার ছিল? প্রধানমন্ত্রী তো দেশে, যে কোনো রাজনৈতিক লোক যে কোনো সময় হতে পারে, সব জায়গায় রাজনীতি দেখলে হয় না। আমরা এদের পাশে আছি, একদম শক্ত থাকবে বাবু, সবাই থাকবে, সবার গলায় কোনটি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, রিপোর্ট চ্যানেল 24/7।